নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সতর্কতা বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করবেন নিম্নচাপটি মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর কী হতে চলেছে বিস্তারিত জানতে হল বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তর বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় তা আরও শক্তি সঞ্চয় করবে পরে পশ্চিমের দিকে অগ্রসর হবে নিম্নচাপটি এর প্রভাবে উড়িষ্যা ও গাঙ্গি পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা করেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমের জেলাগুলিতে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নত হতে পারে রাজ্যে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বুধবার গাঙ্গে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বাতাসের জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে দীঘা মান্দারমণি সহ উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধ ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রপাত সহ দুয়াকপ্রাশলা ভারী বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশটি জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল বৃহস্পতিবার ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই চার জেলায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থেকে আবহাওয়ার উন্নত হবে দক্ষিণবঙ্গে নিম্নচাপটি দক্ষিণ পশ্চিমের দিকে ঝুঁকে থাকায় এ রাজ্যে প্রভাব পড়বে কম উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে নাগারে বৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গের নদীগুলি জলস্তর বাড়তে পারে কলকাতায় বুধবার সকালে আংশিক মেঘলা আকাশ ও পরে মূলত মেঘলা আকাশ হবে কয়েক পশলা হালকা মাঝের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস নিচে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরাশি থেকে সাতানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে একুশ দশমিক পাঁচ মিলিমিটার মৌসুমি অক্ষরেখা আগামী তিন থেকে চার দিন সক্রিয় থাকবে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর আগ্রা বারাণসী রাঁচি দীঘা হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকায় পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবত্ত রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ ও গুজরাতের ওপর এর প্রভাবে আগামী তিন থেকে চার দিন অরুণাচল প্রদেশ বাদে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকাল ভারী বৃষ্টি হবে ত্রিপুরাতে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড এবং মিজোরামে বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরপ্রদেশে উত্তর পশ্চিম ও উড়িষ্যাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিছে আবহাওয়া দপ্তর আগামীকাল বৃষ্টি হবে উত্তরাখণ্ড ছত্তিশগড়ে শনিবার নাগাদ গুজরাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন গুজরাট মহারাষ্ট্র গোয়া মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলয়কেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন